সম্মানিত ভিউয়ার এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এসটি টেক ইডু চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ রুকনুজ্জামান, টেট ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিঙ্গেটা বৃহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাজারহাট, কুড়িগ্রাম। ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন, আর দেরি নয়, আজ আমি দেখাবো ইউটিউব চ্যানেলে ব্যানার কিভাবে তৈরি করতে হয় এবং এই ব্যানার ইউটিউব চ্যানেলে কিভাবে সেট করতে হয়। ইউটিউব চ্যানেলের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ব্যানার। তো কথা নয়, বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যানার তৈরি করে থাকেন, আমি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। এই ব্রাউজারে আমি লিখব ইউটিউবের ব্যানার, লিখে সার্চ দিলে এখানে ইমেজে আমি যখন সার্চ দেব তখন এই ব্যানারের বিভিন্ন ধরনের মডেল এখানে দেখা যাচ্ছে এবং সাইজ দেখা যাচ্ছে। সেখান থেকে আমি নমুনা স্বরূপ একটি ডাউনলোড করে নেব। এই ব্যানারটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এরকম আরো কয়েকটা ব্যানার আমি ডাউনলোড করে নেব, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখন চলে যায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমি ওপেন করব। পাওয়ার পয়েন্টে আমাকে ইনসাইটে গিয়ে ব্যানারের পিকচারটাকে নিয়ে আসবো। আমি ডিভাইসে কোথায় আছে আমার এই ব্যানার, ডাউনলোডে আমি এই ব্যানারটাকে নিতে চাচ্ছি। এইটাকে মিডিলে একটু দূরত্বে রেখে আমি বড় করে নেব। দুই সাইডে আমি সমান দূরত্ব দিচ্ছি, উপরে এবং নিচে বড় করে নিলাম। এখন বড় করে নেওয়ার পরে আমার এই মাঝের যে এটা আছে, মাঝের এই তিনটা পার্ট করা আছে, উপরে একটা পার্ট, মাঝে একটা পার্ট, নিচে একটা পার্ট, এই মাঝের পার্টটাতে আমি কাজ করব। এখানে আমি আরেকটা ইমেজ নেব, মাঝের পার্টটাতে আরেকটা ইমেজ নেব। ইনসার্ট পিকচার, পিকচারে গিয়ে আমি একটা ইমেজ নেব। আমার এই ইমেজটা আমি নেব, এতে আমার থাম্বলাইন গুলো সব এই পিকচার দিয়ে করা। আমি এটাকে পুরোটাতে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখানে আমার চ্যানেলের নামটা লিখবো। আমি একটা চ্যানেলের নাম লেখা আমার ইমেজ আছে, আমি সেটাকে ইনসার্ট করে নিয়ে আসি। ইনসার্ট পিকচার লেখাটাকে শুধু রেখে দিলাম, ক্রপ করলাম এটুকু। এটাকে আমি বড় করব, এটা হলো আমার চ্যানেলের নাম। এখন আসি, আমি আমার পিকচারটাকে এখানে অ্যাড করতে চাচ্ছি। ইনসার্ট পিকচার, পিকচার, পিকচারে গিয়ে আমার পিকচারটাকে দেখি, এখানে আমার পিকচার তাহলে ডাউনলোডে আছে। ডাউনলোডে আমার পিকচার, এই পিকচারটাকে আমি নিয়ে আসবো।
color ta picture border color ta ke lal kore dicchi etike dan dike ami dan dike ami arekta image niye ashbo seta holo ekta youtube er ekta eta niye ashtechi ami etake crop kore nebo etake crop kore nilam niye ami etake বড় করে দেব ড্যাশ হয়ে গেল আমি এটাকে গ্রুপ করব কন্ট্রোল এ টোটালটাকে একটা গ্রুপ করব গ্রুপ এখন আমি এটাকে স্লাইড শো দিয়ে স্ক্রিন শট দেব দেওয়ার পরে পেইন্ট প্রোগ্রামে নিয়ে গিয়ে এখানে Ctrl V দিয়ে পেস্ট করব করার পর এটাকে ছোট করে নিয়ে এটাকে আমি সিলেকশন করে কেটে নেব মাপ অনুযায়ী পুরো কেটে নিলাম এবারে আমি সেভ করব সেভ করব কোথায় ডেস্কটপে ডেস্কটপে জেপিজি ফরম্যাটে ব্যানার ব্যানার সেভ হয়ে গেল সেভ এখন চলে আসা যাক আমরা আমার ইউটিউব চ্যানেলে এই ব্যানারটাকে আমি সেট করব আমার চ্যানেলে চলে যাই এটাকে কেটে দেই কেটে আমার ইউটিউব চ্যানেলে এখন আছে এরকম একটা ব্যানার এই ব্যানারটাকে পরিবর্তন করে আমি আমার নতুন ব্যানারটাকে সেট করব তো চ্যানেলে যাই চ্যানেলে কাস্টম কাস্টমাইজেশন চ্যানেলের এখানে এই যে এখানে আছে প্রোফাইল পিকচার আমার মনোগ্রামটা দেওয়া আছে ব্যানার ইমেজ এখানে দেখাচ্ছে এরকম ফাঁকা তো সেখানে আমি আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে ব্যানার ওয়ান যেটা আমার তৈরি করলাম এটাকে ওপেন করব ওপেন করলে এই যে আমার ব্যানারটা এখানে চলে এসেছে এসটি টেক ইটু ডন্ট গ্রো এসটি টেক ইটু এটাকে পাবলিশে ক্লিক করব হয়ে গেছে এখন আমরা চ্যানেলে যাই চ্যানেলে গিয়ে দেখি ওর চ্যানেল এই যে আমার ব্যানার চলে এসেছে এইভাবে ফটোশপে বা বিভিন্ন জায়গায় পাব ইয়াতে কাজ করা যায় ফটোশপে সুন্দর ব্যানার তৈরি করা যায় আমি আপনাদেরকে দেখালাম যে পাওয়ার পয়েন্টও গিয়ে এই ব্যানার তৈরি করা যায় এই পাওয়ার পয়েন্টে আমি আপনাদের ব্যানার তৈরি করে আপলোড করে দেখালাম তো নিশ্চয়ই আপনারা সুন্দরভাবে ব্যানার তৈরি করে একটি ইউটিউব চ্যানেলকে চমৎকারভাবে সাজাতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমরা কী ধরনের ভিডিও চান তো আশা করি আপনাদের ভালো লাগে ধন্যবাদ সবাইকে